রুকুন কথাটির অর্থ কি? রুকুন কথাটি আরবি শব্দ রা কাফ নুন। এই রুকুন কথাটির শরী পরিভাষায় যেটা অর্থ সেটা আমরা জানব, নচেত অনেক মানুষ আজকাল অনেক সংগঠনের লোক সংগঠনের মেম্বারকেও রুকুন বলে, কিন্তু মানে সদস্য যদি হয় তাহলে তাকে রুকুন বলে। এই অর্থ আমাদের শরিয়ার পরিভাষায় না। শরিয়ার পরিভাষায় রুকুন হলো এমন একটি, যে কোনো বিষয়ের এমন একটি অংশ, এমন একটি পার্ট, যদি সেই পার্টকে বা যে অংশকে বাদ দেওয়া হয় তাহলে সেই বিষয়টির ধারণাই করা যায় না, মানে সেই বিষয়টা আর হতেই পারে না। যে কোনো বিষয়ের এমন একটি অংশ, এমন একটি পার্ট, যদি ওই পার্টকে, ওই অংশকে বাদ দেওয়া হয় তাহলে আর সেই বিষয়, তাহলে আর সেই বস্তুর ধারণা করা যেতে পারে না, সেই বস্তুটাই আর হবে না বাঞ্চাল। উদাহরণস্বরূপ ধরে নেন যে একটি ঘর নির্মাণ করবেন, তো ঘরের এমন একটি কি অংশ আছে যেটা বাদ দিলে সে ঘর আর আপনি ধারণাই করতে পারেন না, সেই রুমের আর আপনি ধারণাই রাখতে পারেন না। যেমন ধরেন ছাদ নেই, তো যেখানে ছাদ নাই সেটাকে আর ঘর বলা যায় না। কিংবা ছাদ আছে চারিদিকে দেওয়াল নেই, তাহলে আপনি মানে শুধু পিলারের উপর দাঁড় করাই দিয়েছে, তাহলে আপনি ওটাকে আর ঘর বলতে পারেন না। অনুরূপ মনে করে নেন যে একজন মানুষ, মানুষের আগে জানেন যে একটি যেমন গাড়ি, গাড়ির কোন অংশটি বাদ দিলে সেই সেটাকে আর গাড়ি বলা যাবে না, মানে অচল হয়ে যাবে, আর ওটাকে গাড়ি বলার মতো বা গাড়ির কাজের মতো আর কোনো কাজই আসবে না। ধরেন ইঞ্জিন, ধরেন চাকা, চাকা ব্যতীত গাড়ি চলবে না, ইঞ্জিন ব্যতীত গাড়ি চলবে না, হতে পারে একটা সিট ভেঙে গেলে চলতে পারে, আরো ইত্যাদি ভেঙে গেলে চলতে পারে। তো প্রত্যেক বস্তুর এমন একটা অঙ্গ, এমন একটা অংশ যেটা বাদ দিলে সেই বিষয়টি সম্পর্কে আপনি আর ধারণা করতে পারেন না বা বলতে পারেন যে সেই বিষয়টি অচল হয়ে যায়, ওটাকে আর ওই আসল স্থানে সেই বিষয়টিকে আর গণনা করা যেতে পারে না, সেটাকে শরিয়ার পরিভাষায় রুকুন বলে। তাহলে বলতে পারেন যে যে কোনো বিষয়ের একটা মূল অংশ, মূল বিষয়, মূল পার্টকে রুকুন বলা হয়।